নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই যে কোনো ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবে এবং এখানে মোট শূন্যপত্র রয়েছে সাত হাজার আটশো পঞ্চান্নটি অর্থাৎ শূন্যপদের পরিমাণ অনেক বেশি রয়েছে এখানে ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আপনারা পরীক্ষা সেন্টার পেয়ে যাবেন এখানে আবেদন করতে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তো অবশ্যই আপনারা এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন থেকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমি চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিশে এই অফিসিয়াল নোটিশের পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করতে পারেন কিংবা আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক অর্থাৎ এখানটাই কিন্তু ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আপনারা অনেক স্ক্রিন দেখতে পারছেন এখানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু ছেলে ও উভয় কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানটায় কোন কোন ব্যাঙ্ক এখানটায় নিয়োগ করা হচ্ছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাড়া ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান ওভার্স ব্যাঙ্ক এবং রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই ব্যাঙ্কগুলিতে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেট দিয়ে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাত দশ দু হাজার একুশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট রয়েছে সাতাশ দশ দু হাজার একুশ অর্থাৎ সাতই অক্টোবর থেকে কিন্তু সাতাশে অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আরো বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ ডেট দিয়ে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে একটু চেকআউট করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আবেদন করতে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে সেটা কিন্তু এখানটায় বলে দেবো তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিন দেখতে পারছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়সসীমা এখানটায় কিন্তু চাওয়া হয়েছে যে আপনারা যদি কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে যারা এস সি এস টি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান রয়েছেন এবং যারা এখানটায় বিধবা মহিলা রয়েছেন কিংবা মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানটায় বয়সে যথারীতি কিন্তু ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় থাকে সেই ছাড় কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা ইউনিভার্সিটি থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে কী বলে দেওয়া রয়েছে সেখানে বলে দেওয়া রয়েছে এখানে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অর্থাৎ আপনারা যেখানে আবেদন করতে চান সেই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে সেখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদেরকে কিন্তু এখানটা সবার প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয়ে যাবে সেই প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু এখানটা উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে এবং প্রিলিমিনারি এক্সামের পর কিন্তু হয়ে যাবে আপনাদের মেইন এক্সাম সেই মেন এক্সামেরও সিলেবাস কিন্তু এখানটায় স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা যারা এখানে আবেদন করতে ইন্টারেস্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই যে পিডিএফটি রয়েছে বা এই যে অফিসিয়াল নোটিসের পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু বিস্তারিতভাবে আপনারা কিন্তু চেক আউট করে নেবেন ঠিক আছে এবং এখানে কিন্তু প্রিলিমিনারি এক্সাম তারপরে মেন এক্সাম তারপর কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে ইন্টারভিউ তো ইন্টারভিউ পাস করে যাওয়ার পরে কিন্তু আপনার এখানটা নিয়োগ পেয়ে যাবেন তবন্ধ তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পারছেন এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনারা যে এখানটা প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম দেবেন তার যে ল্যাঙ্গুয়েজ থাকবে অর্থাৎ যে পরীক্ষার প্রশ্নপত্র থাকবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে এখানে কিন্তু ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু আপনাদের নিয়োগ করা হবে সুতরাং এখানে কিন্তু ভারতবর্ষের অনেকগুলি রাজ্যের মধ্যে নিয়োগ করা হবে সুতরাং এখানে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন তো ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে অনেক স্ক্রিন দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে তিন তিনটি ভাষায় কিন্তু আপনারা প্রশ্নপত্র পেয়ে যাবেন অর্থাৎ ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে বেঙ্গলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এখানটা আবেদন করতে পারেন বাংলা হিন্দি ইংলিশ তিনটি ভাষাতেই কিন্তু আপনারা পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র আপনারা এখানটায় পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করবেন আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বিভিন্ন ডিস্ট্রিকে কিন্তু আপনারা এখানটা এক্সাম সেন্টার পেয়ে যাবেন সুতরাং সেক্ষেত্রে আপনারা এখানটা আবেদন করতেই পারেন যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেব যে এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় আপনাদের এক্সাম সেন্টার থাকবে তো বন্ধুরা এরপরে কিন্তু এখানটা বলে দেওয়া হচ্ছে যে সিলেকশন প্রসেস আপনারা অনেকস্কিন দেখতে পারছেন এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের হয়ে যাবে প্রিলিমিনারি এক্সাম এবং সেই সেই প্রিলিমিনারি এক্সামে পাস করার পর কিন্তু হয়ে যাবে আপনাদের মেইন এক্সাম এবং মেন এক্সামে পাস করে যাওয়ার পরে কিন্তু আপনাদের হয়ে যাবে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট ঠিক আছে তো পার্সোনালিটি টেস্টের মাধ্যমে পাস করে গেলে আপনারা কিন্তু পরবর্তীতে এখানটায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো এখানে আপনারা এখানটায় আবেদন করবেন কি করে ঠিক আছে তো বন্ধুরা এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন স্ক্রিন হাউ টু অ্যাপ্লাই এখানে কিন্তু আবেদন করতে হবে আপনাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এসে অর্থাৎ আইবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট এসে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের ডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাত দশ দু হাজার একুশ তারিখ থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাবে যার লাস্ট ডেট রয়েছে কিন্তু সাতাশ দশ দু হাজার একুশ তো বন্ধুরা অবশ্যই কিন্তু শেষে দেখিয়ে দেবো এই ভিডিও শেষে কী করে আপনারা এখানে আবেদন করবেন এবং এখানে বলে দেওয়া রয়েছে আবেদন কিন্তু সম্পূর্ণ করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে এবং এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন করার সময় আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে বা স্ক্যান করে আপলোড করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে এবং আপনাদের যে ডকুমেন্টগুলো সাইজ কি হতে হবে সমস্ত বিষয় কিন্তু এখানটা উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন এখানে অনলাইনে আবেদন করার পাশাপাশি কিন্তু আপনাদের আবেদন ফিস লাগবে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় বলে দেওয়া রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু আপনাদের এখানটায় একশো পঁচাত্তর টাকা কিন্তু আবেদন ফিস লাগবে এবং আদার্স অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু এখানটায় আটশো পঞ্চাশ টাকা কিন্তু আবেদন ফিস লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা আবেদন ফিসটি দিতে পারবেন অনলাইনের মাধ্যমেই আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন ফিসটি দিতে পারবেন অনলাইনে আবেদন করার সময় তো বন্ধুরা এখানটায় এরপরে কিন্তু দেখিয়ে দেবো ভ্যাকেন্সি কত রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখিয়ে দিচ্ছি এখানে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে তো বন্ধুরা এখানে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস অর্থাৎ এখানে কিন্তু টোটাল মিলিয়ে কিন্তু শূন্যপথ রয়েছে যে সাত হাজার আটশো পঞ্চান্নটি কিন্তু এখানটায় রয়েছে টোটাল মিলিয়ে শূন্যপথ এবং এর জন্য কিন্তু প্রত্যেক স্টেট ওয়াইজ কিন্তু এখানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানটায় দেখে নেবেন যে ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি শূন্যপথ রয়েছে সেটা কিন্তু এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে প্রচুর শূন্যপথ রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনে আসার পর এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তাই একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন নিচে তো ওয়েস্ট বেঙ্গলটাকে কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পারছেন ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট জন্য কিন্তু এখানটায় অনেকগুলি ব্যাঙ্ক রয়েছে যার মধ্যে কিন্তু এখানটায় টোটাল শূন্যপথ রয়েছে পাঁচশো ষোলোখানা যা কিন্তু প্রচুর কিন্তু বলা চলে অর্থাৎ অন্যান্য স্টেটের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে অনেকগুলি শূন্যপথ রয়েছে পাঁচশো ষোলোখানা রয়েছে শূন্যপথ এবং এখানটায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে এই যে আপনারা দেখতে পারছেন স্ক্রিন পাঁচশো ষোলোখানা শূন্যপথ রয়েছে এই পাঁচশো ষোলোখান শূন্য কিন্তু বেড়েও যেতে পারে কিংবা কমেও যেতে পারে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে এখানটায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু আইবিপিএসকে কিন্তু এখনো পর্যন্ত রিপোর্ট জমা দেয়নি তাদের কতগুলি ক্লার্ক লাগবে সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত জমা দেয়নি ঠিক আছে তো এই রিপোর্ট যখন চলে আসবে আইবিএস এর হাতে তখন কিন্তু এই শূন্যপদ কিন্তু আরো বেড়ে যেতে পারে সুতরাং এখানে কিন্তু পাঁচশো ষোলোখান শূন্য পদ রয়েছে এর থেকেও কিন্তু শূন্যপদ এখানটায় বেড়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এবারে কিন্তু আমি দেখিয়ে দেবো যে এই যে আপনারা এখানটা আবেদন করবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হয়ে যে আপনারা আবেদন করবেন এখানটায় আপনাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেগুলো কিন্তু এবারে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম সেন্টার বলে দেওয়া রয়েছে এখানটা বলে দেওয়া রয়েছে আপনার অন স্ক্রিন দেখতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রিলিমিনারি যে এক্সাম হবে তার জন্য কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী এবং শিলিগুড়ি এবং তার পরবর্তীতে যে আপনারা মেইন এক্সাম দেবেন তার জন্য কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন আসানসোল গ্রেটার কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি ঠিক আছে অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু বেঙ্গল বেঙ্গলের বিভিন্ন জায়গায় পেয়ে যাচ্ছেন আসানসোল দুর্গাপুর গেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি এবং মেইন এক্সামের জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আসানসোল গেটার কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি ঠিক আছে বন্ধুরা এখানে এবার আপনারা আবেদন করবেন কি করে সেটি এবার দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আবেদন করতে কিন্তু আপনাদের সরাসরি চলে আসতে হবে আবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা স্ক্রিন দেখতে পারছেন আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনের কোম ব্রাউজারে গিয়ে সার্চ করে নেবেন আইবিপিএস অনলাইন ডট আইবিপিএস ডট ইন এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর অর্থাৎ আগে থেকে যাদের এখানটায় আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনে যেখানে রেজিস্ট্রেশন করা আছে তাদের কিন্তু এখানটায় আরও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা সরাসরি কিন্তু এখানটায় রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা এখানটায় নিউ বা ফেসার্স রয়েছেন এইবার প্রথম এই ব্যাংকের আবেদন করতে চাইছেন তাদের আপনাদের কিন্তু সবার প্রথমে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে কিন্তু সবার প্রথমে আপনাদের এখানটায় একটি রেজিস্ট্রেশন বানিয়ে নিতে হবে রেজিস্ট্রেশন বানিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাক করে আবার এখানটায় সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে তারপরে তারপরে কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে প্রোপার ডিটেলস সহকারে কিন্তু আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ